তারকাদের পর্দায় দেখতে অভ্যস্ত দর্শক, পর্দার বাইরে সাধারণত তাদের দেখা মেলে কোনো ছবির প্রচারণা আর জলমলে পুরস্কার বিতরণী আসরে। কিন্তু যারা অপরাধ করেন তাদের থাকতে হয় কারাগারে। বিভিন্ন সময় নানা অভিযোগে বলিউডের কয়েকজন তারকাকে কারাগারে থাকতে হয়েছে। সালমান খান 2007 সালে কিছুদিন জেল খাটতে হয়েছিল সালমান খানকে। হাম সাথ সাথ হ্যায় 1999 ছবির শুটিংয়ের সময় রাজস্থানে মায়া হরিণ শিকারের দায়ে কারাদণ্ড দেওয়া হয় সালমান খানকে। 2002 সালে মদ্যপ অবস্থায় ফুটপাথের মানুষের ওপর গাড়ি চালিয়ে হত্যার দায়ে আদালত তাকে 5 বছরের কারাদণ্ড দেন। অঙ্কিত তিওয়ারি আশিকি তু ছবির সুন রাহা হ্যায় না তু গানের শিল্পী অঙ্কিত তিওয়ারিকে 2014 সালে গ্রেপ্তার করে পুলিশ। এক নারী বন্ধুকে ধর্ষণের দায়ে তাকে কারাগারে ঢুকতে হয়েছিল। প্রয়াত অভিনেতা ইন্দ্র কুমার ধর্ষণের দায়ে কারাগারে দিয়েছিলেন। 2014 সালে তার এক বান্ধবী পুলিশের কাছে অভিযোগ করেন, সিনেমায় অভিনয় করার লোক দেখিয়ে ইন্দ্র তাকে নিজের অ্যাপার্টমেন্টে আটকে রাখেন ও ধর্ষণ করেন। সঞ্জয় দত্ত একটি AK-56 রাইফেল অবৈধভাবে রাখার দায়ে সন্ত্রাস বিরোধী কাদা আইনে গ্রেপ্তার হন বলিউড তারকা সঞ্জয় দত্ত। 2006 সালে এ মামলায় তার 6 বছর কারাদণ্ড হয়। অবশ্য 4 বছরের কম সময়ের মধ্যেই মুক্তি পান এই নায়ক। জন আব্রাহামকেও কারাগারে কাটাতে হয়েছিল কিছু সময়। 2006 সালে বাইক দুর্ঘটনায় দুজন ব্যক্তিকে আহত করার সাজা হিসেবে কারাগারে নেওয়া হয় তাকে। সাইনি আহুজা নিজের গৃহপরিচারিকাকে ধর্ষণ করার অভিযোগে নায়ক সাইনি আহুজাকে জেলে থাকতে হয়েছে। মুম্বাইয়ের আর্থার রোড কারাগারে বন্দী ছিলেন তিনি। ফারদিন খান মেয়ার তুনে কেয়াকিয়া ছবির নায়ক ফারদিন খান মাদক কেনার সময় হাতেনাতে ধরা পড়ায় 5 দিন কারাগারে ছিলেন তিনি। সোনালি বেন্দ্রে একটি ম্যাগাজিনের প্রচ্ছদে অশালীনভাবে নিজেকে উপস্থাপন করাই জেল হয়েছিল সোনালি বেন্দ্রের। কিছু মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় এই নায়িকার জেল হয়। অল্প সময়ের মধ্যে জামিন পেয়ে যান তিনি। সাইফ আলী খান মুম্বাইয়ের তাজ হোটেলে এক ব্যক্তিকে মারধর করার অভিযোগে সাইফ আলী খানের জেল হয়েছিল। ওই সময় তার সঙ্গে ছিলেন কারিনা কাপুর খান ও মালাইকা আরোরা। অল্প সময়ের জন্য হলেও ছোট নবাব হারে হারে টের পেয়েছেন তেজ হওয়ার যন্ত্রণা। অক্ষয় কুমার বিচিত্র এক কারণে জেল হয়েছিল নায়ক অক্ষয় কুমারের। একবার ল্যাকমে ফ্যাশন উইকে সবার সামনে স্ট্রিট উইঙ্কেলতে দিয়ে নিজের প্যান্টের বোতাম খোলানোর জন্য তাকে জেলে নেওয়া হয়। সুনীল শেঠি একটি টেলিকম কোম্পানির পরিচালক ছিলেন। সুনীল শেঠি ওই সময় ব্যাংকে একটি চেক প্রত্যাখ্যাত হওয়ার মামলায় তাকে হাজত বাস করতে হয়। মজার মজার সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর বেল আইকনটি ক্লিক করে সবার আগে পেয়ে যান নতুন ভিডিওটি।